জেল থেকে পালিয়ে যাওয়া আসামিকে জালে তুললো পুলিশ। ১২ বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে থাকা আসামির নাম প্রদীপ দাস, একই সাথে তার সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অমরপুরের কাঁঠালবাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অমরপুর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা প্রদীপ দাস, সে পেশা একজন দিন মজুর। বিবাহিত প্রদীপের রয়েছে স্ত্রী সন্তান, কিন্তু কুমতলবী প্রদীপ দাস তার বড় ভাইয়ের স্ত্রী রূপালী কর দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রদীপ দাসের সংসারে ঝামেলা শুরু হয়। শেষ পর্যন্ত বিচারের আশায় প্রদীপ দাসের স্ত্রী আইনের দ্বারস্থ হয় এবং আইন মোতাবেক প্রদীপ দাসের তিন মাসের জেল হাজত হয়। কিন্তু পরকীয়ার বেভোর প্রদীপ দাস অমরপুর জেল থেকে পলায়ন করে এবং রূপালী কর দাসকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা ঘটে ২০১০ সালে। এরপর পুলিশ জেল থেকে পালিয়ে যাওয়া প্রদীপ দাসের সন্ধানে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ১২ বছর পর প্রদীপ দাসকে মঙ্গলবার রাতে বিশালগড় থেকে গ্রেফতার করে। একই সাথে দাগি আসামি প্রদীপ দাসের সাথে পালিয়ে যাওয়া তার বড় ভাইয়ের স্ত্রী রূপালী কর দাসকেও পুলিশ জালে তুলে নেয়। আসলে আমরা একজন আসামি যার নাম প্রদীপ দাস, তার বাড়ি হচ্ছে আমাদের অমরপুরের কাঁঠালবাগান। আজ থেকে প্রায় ১২ বছর আগে আমাদের এই থানাতে একটা কেস হয়েছিল ৪৯টে, এবং তাকে জেলে যখন নেওয়া হয় জেল থেকে সে পালিয়ে গিয়েছিল। আজকে প্রায় ১২ বছর পর তাকে আমরা বিশালগড়ের থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর সঙ্গে মহিলাটা কে ছিল? সঙ্গে এই মহিলাকে সঙ্গে নিয়ে সে পালিয়ে গিয়েছিল। তো এই মহিলা তার বড় ভাইয়ের স্ত্রী ছিল, তো সেই হিসাবে এই মহিলাকে আমরা অ্যারেস্ট করেছি। সেও আজকে প্রায় ১২ বছর পরে অ্যারেস্ট হয়েছে। দীর্ঘ ১২ বছর পর জেল পলাতক আসামি গ্রেফতারের সংবাদে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার পুলিশ অভিযুক্ত দুই আসামি প্রদীপ দাস এবং রূপালী কর দাসকে আদালতে সোপর্দ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।